সন্ধে নেমে আসতেই শম্ভুর চায়ের দোকানে বসে যায় আড্ডা। শুধু আড্ডা বলা ভুল হবে, এই আড্ডা হচ্ছে শব্দবাজি আর নানান গল্পের আড্ডা। প্রায় প্রত্যেক দিনই গরম গরম চায়ের সাথে বেশ জমে ওঠে এই কয়েকজনের ছোট্ট জনসমাগম। আজ ওদের গল্পের মূল আকর্ষণ ভূত। ভূত নিয়ে এই কথা কাটাকাটি চলছে ওদের মধ্যে। পঞ্চা নিজের চাটা শেষ করে চায়ের কাপটা ফেলে দিয়ে বলে ওঠে, আরে তোমরা অতিরিক্ত গুলগপ্প দিচ্ছ বুঝেছ, ভূত যদি সত্যি থাকতো তাহলে কি কেউ চোখে দেখতো না নাকি? এত যে ভূত ভূত করছো তোমরা হলপ করে বলতে পারবে আজ পর্যন্ত কেউ ভূতকে সচক্ষে দেখেছো কিনা? সবারই তো ভূত সম্পর্কে শোনা গুলগপ্প যত সব। শ্যামল একটু কেশে তারপর পঞ্চার উদ্দেশ্যে বলে ওঠে, কে বলেছে? হ্যাঁ কে বলেছে ভূতকে সচক্ষে কেউ দেখেনি? আমাদের গ্রামে তো অনেকেই দেখেছে। আরে বাবা, আমি নিজেই তো একবার ভূতের খপ্পরে পড়েছিলাম, ও অনেকদিন আগের কথা, ও কথা থাকবে। এই কিন্তু আমাদের কালাচাঁদ, ও তো এখনো শুনেছি রোজ ভূত দেখতে পাই, ওটাকে কি বলবে? হ্যাঁ ওই তো আবার একটা সোনা গল্প। আর কার কথা বলছো শ্যামলদা? কালাচাঁদ? এই সে তো আধ পাগল আর গুলবাজ মানুষ, সে আবার রোজ ভূত দেখে, যত সব গুলগপ্প কোথায় যে পাও কে জানে বাবা। আরে তোমরা নিজেদের মধ্যে তর্কাতর্কি কেন করছো হে? আর একটু পরেই তো কালাচাঁদ দাই পথ দিয়ে বাড়িতে ফিরবে, তখন তার কাছ থেকেই ব্যাপারটা জেনে নিলে মিটে যাবে তো বাবু, কেন বেকার নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছো? হ্যাঁ সেই ভালো, আজই কালাচাঁদকে ডাকবো, এই পথ দিয়েই তো রোজ হেঁটে বাড়ি ফেরে, তখনই পকড়াও করলেই জানা যাবে সেটা গুল গল্প নাকি। এমন সময় সাইকেল নিয়ে একজনকে ওই পথে যেতে দেখা যায়। ওই যে কালাচাঁদদা ফিরছে, ডাক দাও ডাক দাও ডাক দাও ওকে। ও কালাচাঁদদা, বাড়ি ফিরছো বুঝি? তা সাইকেল দেখতে হেঁটে বাড়ি ফিরছো, কি ব্যাপার? কালাচাঁদ দাঁড়িয়ে যায় সেখানে, তারপর ক্লান্ত চোখে দোকানে বসে থাকা লোকেদের দিকে তাকিয়ে বলে ওঠে, দুর্ভাগ্য আমার, বুঝলে দুর্ভাগ্য, নইলে সাইকেল নিয়ে কেউ কাজে যায়, যেখানে আমার সাথেই এক দুর্ভাগ্য ঘুরে বেড়ায়, আমারই ভুল। ওই দেখো আবার ভুলভাল বকছে। আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন হে কালাচাঁদদা, এখানে এসে বসে চা খেয়ে যাও, চিন্তা নেই টাকা দিতে হবে না তোমায়, এসো এসো। এত করে বলছো যখন খাবো, কিন্তু টাকা না দিয়ে বিনামূল্যে খেতে পারবো না, আমি আগেই বলে দিলাম বাপু। আচ্ছা ঠিক আছে তুমি দিও টাকা, এখন এখানে একটু বসো তো, সাইকেলটা একধারে রেখে দিয়েছো বুঝলে। কালাচাঁদ নিজের সাইকেলটা রেখে এক কাপ চা নিয়ে দোকানের সামনে রাখা বেঞ্চের উপর বসে পড়ে। তা কালাচাঁদদা, তুমি সাইকেল নিয়ে এমন হেঁটে বাড়ি ফিরছিলে কেন? বললাম না দুর্ভাগ্য আমার, আসলে নিজের দোষেই হচ্ছে এগুলো আমার সাথে, এক অকাল কুসুন্ডে অপয়া ভূত আমার সাথেই ঘুরে বেড়ায়, কোনো কাজ ভালোভাবে করতেই দেয় না হে। আজ অনেকদিন পর সাইকেলটা নিয়ে গেছিলাম এই ভেবে যে একটু তাড়াতাড়ি ফিরবো নির্ভয়ে, কিন্তু দেখো অপয়া সাইকেলটাকেও ছাড়লো না, লিক করে দিল। ওই এবার শুরু কালাচাঁদের গুলের ভান্ডার, এবার ঝরঝর 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 করে খুলবে। বেশি বকিস না পঞ্চা, চুপ থাক, আমায় একটু কথা বলতে দে তো দেখি। তুমি বলো কালাচাঁদদা, কার ভূত তোমার সাথে ঘোরে আর কেনই বা ঘোরে? সে আমি বলতে পারবো না, নিষেধ আছে। বলার মতো কিছু থাকলে তারপর তো বলবে। হ্যাঁ দেখ পঞ্চা, আমি আশা থেকেই দেখছি তুই আমাকে নিয়ে মশকরা করছিস, আমার উপস্থিতি তোর পছন্দ না হলে বল, আমি চলে যাব। হ্যাঁ আরে তুমি মিছি মিছি রাগ করছো কালাচাঁদদা, পঞ্চার কি আর সেই জ্ঞান আছে নাকি মাথায়, মাথা মোটা মরকট একটা। এই পঞ্চা, এই চুপ থাকতো একটু দেখি। পঞ্চা রাগে মুখ ভার করে চুপ করে থাকে। হ্যাঁ হ্যাঁ তুমি পঞ্চার কথায় কান দিও না তো, তুমি বরং কি বলছিলে সেটা বলো, কার নিষেধের কথা বলছিলে যেন এক্ষুনি?
কালাচাঁদ অন্যমনস্ক হয়ে যায়। সেটা দেখে শ্যামল আবার বলে ওঠে, ও কালাচাঁদদা, কি হলো? চুপ করে গেলে যে, কি ভাবছ? রাগ করলে নাকি পঞ্চার কথায়? হ্যাঁ, কি কি কিছু বললে? আরে আমি আর কি বলবো, তুমিই তো বলবে, তোমার সাথে কার ভূত ঘুরে বেড়ায়? হেয়ালি না করে চটপট বলে ফেলো তো বাপু। ও আরে, সব কথা কি সবাইকে বলা যায় নাকি? বিশেষ করে তোমাদের কাছে বলা যায় না হে? তোমাদের কাছে বললে তোমরা কি সে বিশ্বাস করবে নাকি? ভাববে গুল মারছি, তার চেয়ে চেপে যাওয়াই বরং ভালো। ভারী মুশকিল তো, আমি একবার বলেছি তুমি গুল মারো। সামনাসামনি বলো না তো কি, পেছনে বলো হয়তো, সে কি আমি বুঝি না? তা চাকে, এতই যখন জানার ইচ্ছে তখন আর চেপে রেখে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, এই সেটাই ভালো, এই সব খোলসা করে বললে যদি আমরা তোমার কোনো উপকারে আসি। বেশ, বাস্তিরিক আগের ঘটনা। আমি তখন একদম বস্তি হয়েছিলাম, মানে ঘর বস্তি আর কি, কাজ বাজ নেই, কি করব ভেবে পাচ্ছিলাম না, চিট ফান্ডে দেনায় ভুগছিলাম। একদিন হঠাৎই মাথায় এলো পালিয়ে যাই এখান থেকে, তারপর না হয় ছদ্মবেশ নিয়ে কিছুদিন লুকিয়ে থাকবো। কিন্তু কিসের ছদ্মবেশ নেওয়া যায়, ভাবতে ভাবতে হঠাৎই ফকির বা তান্ত্রিক গোছের কিছু একটা ভেক নেওয়ার কথা মাথায় এলো আমার। ফকির বা তান্ত্রিক সেজে একটা অন্য গ্রামে গেলে বেশ কিছু উপার্জন হবে, সেই ভেবে আমি কালো বস্ত্র, নকল দাড়ি আর কাঁধে একটা ঝোলা চাপিয়ে ভোর রাতের দিকে বেরিয়ে পড়লাম। বেশ অনেকটা হাঁটার পর আমি একটা গ্রামে গিয়ে পৌঁছই। তখন সকাল হয়ে গেছে, অনেকটা হাঁটার কারণে একটু ক্লান্তি বোধ হচ্ছিল, সাথে জল ছিল না, কিন্তু ক্লান্তির কারণে খুব জল তেষ্টা পাচ্ছিল আমার। তার উপর রোদের ঝাঁঝালো তাপ। আর বেশ কিছুটা চলার পর সামনে একটা বট গাছের গোড়ায় বসার জায়গা দেখে সেখানে গিয়ে বসলাম। বেশ খানিকক্ষণ বসেছিলাম, এমন সময় একজনকে ঘটি হাতে গাছের সামনে দিয়ে যেতে দেখলাম। আমি তড়িঘড়ি লোকটাকে ডাক দিলাম, এই যে ও মশাই, শুনছেন? একটু এদিকে আসুন তো। লোকটা এগিয়ে আসে আমার দিকে। আগে আমায় ডাকছিলেন বুঝি? হ্যাঁ, তোমায় ডাকছিলাম। কিন্তু কেন আমায় ডাকার কারণ? তুমি এদিকে কোথায় যাচ্ছিলে আর তোমার হাতের ঘটিতে কি আছে? আগে সকাল সকাল প্রকৃতির যে ডাকটা আসে, এই সেই ডাকে সাড়া দিতে এই ঘটিতে করে একটু জল নিয়ে সাড়া দিতে যাচ্ছিলাম বটে, কিন্তু আপনি কে মশাই? আগে তো কখনো দেখিনি। আমি তন্ত্র সাধিত ফকির, এই গায়ের সবার মঙ্গলের জন্য আমার গুরু শ্রী শ্রী বিলম্বচরণ ঘটঘটিয়া আমায় পাঠিয়েছেন। যাকে সে কথা পরে হবে, তোমার ঘটিটা আমাকে দাও দেখি, আমার বড্ড জল তেষ্টা পেয়েছে। আগে আপনি গুণী লোক, এই সকাল সকাল আমার হাতের বাসি জল খাবেন, এই তার উপর এই জলটা নিয়ে আমি। আরে সমস্যা নেই, সমস্যা নেই, তুমি দাও তো ঘটিখানা। আচ্ছা, আপনার যেমন ইচ্ছে, আমার আর প্রকৃতির ডাকে সাড়া দেওয়া হলো না। বাঞ্ছারাম আমাকে ঘটিটা দিতেই আমি পরম তৃপ্তিতে জল পান করতে থাকি, আর বাঞ্ছারাম আমার দিকে উৎসুকভাবে তাকিয়ে থাকে। ওহ, শান্তি। তা মশাই, আপনি অনেক বড় মাপের তান্ত্রিক বুঝি? তা নয় তো কি, আমি তন্ত্র সাধনা শিখেছি মহান তান্ত্রিক শ্রী শ্রী বিলম্বচরণ ঘটঘটিয়ার থেকে। তিনি কি কম মাপের তান্ত্রিক ছিলেন? তার শিষ্য আমি, কি নেই আমার নখদর্পণে, হাকিনি বন্দি, ডাকিনি বন্দি, চৈরপিসাচ দখল, কালা জাদু, সাদা জাদু, প্রেততন্ত্র, আরও কত কি,
সব তন্ত্রেই আমি সাধিত। পঞ্চা এবার উঠে দাঁড়িয়ে বলে ওঠে, আর সহ্য করা যাচ্ছে না, এই এমনিতেও গুল, তার উপর গল্পের মধ্যেও গুল, আমি আর পারছি না। এই তোমরাই শোনো গুলবাজের গুল গপ্প, আমি চললুম। হ্যাঁ, বলেই পঞ্চা শম্ভুর চায়ের দোকান ছেড়ে বাড়ির দিকে রওনা দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে পঞ্চার দিকে। নাটক যত সব বলতেও পারে না, বাড়িতে যেতে দেরি হলে বউয়ের কাছে গালমন্দ খেতে হবে, তাই ছলচাতুরি করে পালিয়ে গেল। ব্যাটার ছেলে খুব ডেপো। ও গেছে, ভালো হয়েছে। এই কালাচান্দা, তুমি আবার শুরু করো তো। হ্যাঁ, আমার কথা শুনে বাঞ্ছারা মামার দিকে আগ্রহের চোখে তাকিয়ে থাকে। আমি বুঝলাম যে বাঞ্ছারা মামার তন্ত্র সাধনার কথা শুনে বেশ খুশি হয়েছে। কি হে বাঞ্ছারাম, তুমি যে চুপ হয়ে গেলে আমার বিদ্যের কথা শুনে। আগে সেটা না, আপনি এত কিছু জানেন তাই একটু ভাবছিলাম যে ওই আপনি। আর কি আমতা আমতা করছো, কি বলতে চাও স্পষ্ট করে বলে ফেলো তো বাপু। আগে আপনি আত্মার সাধনা মানে ওই আর কি আত্মার সাথে কথা বলাতে পারেন? কথাটা শুনে আমি একটু অবাক হয়ে যাই। এ ছেলে কি বলে রে বাবা, একে আমাকে দিয়ে সত্যি তন্ত্রের কাজ করাতে চায় নাকি? কিন্তু আমি তো তারপর ভাবি, যাকে যাক, তন্ত্র কি আর সত্যি হয় নাকি, সব ভুংচা। এই সুযোগে ভালো কামিয়ে নেওয়া যাবে, সে তো নিম্নতন্ত্রের কাজ আমার কাছে। এই তন্ত্র রপ্ত করতে আমার সামান্য সময় লেগেছিল, বুঝলে? তা কার আত্মার সাথে কথা বলতে চাও তুমি? আগে আমার বাবার আত্মার সাথে আমি কথা বলতে চাই। আসলে আমার বাবা মরে যাওয়ার আগে আমাকে একটা জিনিস দিয়ে যাবেন বলেছিলেন, কিন্তু তিনি আজ বলবো কাল বলবো করতে করতে সেটা বলার আগেই হঠাৎই একদিন পরলোকে চলে যান। তিনি আমায় কি দেবেন বলেছিলেন সেটা জানার জন্যই আমি তার সাথে কথা বলতে চাই আর কি। বুঝেছি, ঠিক আছে, আমি কথা বলিয়ে দেব, কিন্তু তাতে যে যত সামান্য দক্ষিণে আর তন্ত্রের সামগ্রীর খরচের ব্যাপার আছে, তা খরচ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ও আমি দেখে নেব। দেখে নেব নয়, তন্ত্রক্রিয়ার আগেই সাজানো তন্ত্রের সামগ্রীর পাশেই 500 টাকার থলি রেখে দিতে হবে, বুঝেছো? হ্যাঁ আগে বুঝেছি। তারপর আগুন জ্বালানোর জন্য সরু সরু বাবলা কাঠের ডাল আর ঘিয়ের ব্যবস্থা করবে। আর কিছু? না না, আর কিছু দরকার নেই। ও হ্যাঁ, তোমার বাড়ির রাস্তাটা আমায় একটু বাতলে দাও, আমি অন্ধকার নেমে আসার পর পৌঁছে যাব তোমার বাড়িতে। আমি বুঝতে পেরেছিলাম ও একটা বদ্ধ বোকা, তাই আমি ভুংচাং বুঝিয়ে টাকা গেঁটে গোজার ফিকিরে ছিলাম। কিন্তু আসল গন্ডগোল তো বাঁধলোর বাড়িতে যাওয়ার পর। আমি ওই গ্রামেরই একটা লোকের বাড়িতে গিয়ে তার কাছে নিজের তন্ত্র সাধনার ভুংচং পরিচয় দিয়ে লোকের বাড়ির দাওয়ার উপরে বসে থাকি সন্ধ্যের অপেক্ষায়। লোকটা আমার পরিচয় পেয়ে প্রসন্নিত হয়েছিল। আমি প্রথমে বাঞ্ছারামের বাড়িতে যেতে পারতাম, কিন্তু সন্ধ্যে বা একটু রাতের দিকে লোক চক্ষুর আড়ালে গেলে আমার সুবিধা, এই ভেবে সন্ধ্যের অপেক্ষা করছিলাম লোকটার বাড়িতে বসে। সন্ধ্যে নামার পর আমি লোকটার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি বাঞ্ছারামের বাড়ির উদ্দেশ্যে। বাঞ্ছারামের বলা পথ দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি জনমানবহীন জায়গায় একটা বাড়ি দেখতে পাই। নির্জন জায়গায় কাজ সহজেই মিটে যাবে ভেবে মনটা ফুরফুরে হয়ে গেল আমার। বাঞ্ছারামের বাড়িতে প্রবেশ করতেই গাটা ছমছম করে ওঠে আমার। আমি জোরে একবার বাঞ্ছারামকে ডাক দিই। বাঞ্ছারাম, আমি এসে গেছি, তুমি কোথায়? আপনি এসে গেছেন? আমি তো ভাবলুম আরো দেরি হবে আপনার। তা সব জোগাড় জানতি করে ফেলেছো তো? কোথাও কিছু তো নজর পড়ছে না। আগে সেসব অন্য জায়গায় রেখেছি, চলুন সেখানে নিয়ে যাচ্ছি। বাঞ্ছারাম আমাকে অন্য একটা ঘরে নিয়ে যায়।
বাড়িটা বাইরে থেকে যতটা ছোট মনে হয়েছিল, ভিতরে প্রবেশ করে ঘরগুলো যেন শেষই হতে চায় না। বাঞ্ছারা আমাকে একটা ঘরে নিয়ে যায়। ঘর বলা ভুল হবে, ওই খোলামেলা সুন্দর পরিবেশ। মেঝেতে সব তন্ত্রের সামগ্রী সাজানো আছে, তন্ত্রচিহ্নের নকশা কাটা আছে। আমার নজর আটকে গেল পাশেই রাখা লাল থলিটার দিকে। ওটাতে নিশ্চয়ই টাকা রেখে দিয়েছি। তড়িঘড়ি আমি বসে পড়ি সামগ্রিকের সামনে, তারপর বাঞ্ছারামকেও বসতে বলি। বাঞ্ছারাম বসে পড়ো, এবার তোমার বাবার আত্মাকে ডাকার সময় হয়ে এসেছে, বসে পড়ো তুমি। চুপি চুপি লাল থলিটা নিজের ঝুলিতে ভরে রাখি, তারপর পেশাদার তান্ত্রিকের মতো তন্ত্রের প্রক্রিয়া শুরু করি। তোমার বাবার নাম কি বাঞ্ছারাম? আগে দুলাল। এক সময় জোরে জোরে ভুং চাং মন্ত্র বলতে শুরু করি আমি। ওং বিলকি স্ত্রিং বিরিং ফট, বাঞ্ছারামের বাবার আত্মা ফিরে আয় ঝটপট। ওং তিরিং বিরিং কিরিং কিরিং, চাড়ালের মাথায় বসালাম কাটা। বাঞ্ছারামের বাবা দেখা না দিলে বাঞ্ছারামের পিঠে মারবো ঝাঁটা। কত ছাড়া, আমার বোকা সোকা ছেলেটাকে ঝাঁটা মারবি বলিস? তোর মুখে ঝামা ঘষে দেব রে, কার পিসাজ কোথাকার। হঠাৎ কে যেন অশ্লীল অকথ্য ভাষায় আমাকে গালাগাল দিয়ে ওঠে। আমি বাঞ্ছারামকে জিজ্ঞেস করি, বাঞ্ছারাম তুমি আমায় গালাগাল দিলে নাকি এক্ষুনি? কি বলছেন মশাই, আমি আপনাকে গালাগাল দিতে যাব কেন? আপনার বোধ হয় কোথাও ভুল হচ্ছে। ও, তাহলে আমার মনের ভুল হবে হয়তো। আচ্ছা আবার শুরু করছি তাহলে। আমি আবার মন্ত্র পড়া শুরু করি। ওং বিলকি স্ত্রিং বিরিং ফট, বাঞ্ছারামের বাবার আত্মা ফিরে আয় ঝটপট। ওং তিরিং বিরিং কিরিং কিরিং, চাড়ালের মাথায় বসালাম কাটা। বাঞ্ছারামের বাবা দেখা না দিলে বাঞ্ছারামের পিঠে মারবো ঝাঁটা। অত ছাড়া মরকট, থামবি তুই? হ্যাঁ দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। হঠাৎ ঝোলাটা থরথর করে কাঁপতে শুরু করে, তারপর ঝোলার মধ্যে লুকিয়ে রাখা সেই লাল থলিটা বেরিয়ে এসে ঝপাস করে মেঝেতে পড়ে যায়। থলিটার সুতোটা খুলে যায়, থলির মধ্যে কোনো টাকা ছিল না, ছিল পোড়া ছাই। কি, থলির মধ্যে টাকা কোথায়? এ তো শুধু ছাই, আমাকে ঠকানো। দাঁড়া দাঁড়া বাঞ্ছারাম, আমি আমি তোকে এক্ষুনি অভিশাপ দেব। অভিশাপের কেতাই এখন বেটা চট চট লিখ। তাকিয়ে দেখি থলিটার মধ্যে থেকে সাদা ধোঁয়া বেরিয়ে আসছে। ধীরে ধীরে সে ধোঁয়া থেকে একটা অবয়ব বেরিয়ে আসে। হঠাৎ ছাড়া মরকট, তান্ত্রিক সেজে আমার বোকা সোকা ছেলেটাকে ভালো একটু বোকা বানাচ্ছিলি। আমি ভয়ে পাথরের মতো স্থির হয়ে যাই। কাকে দেখছি? এ তো সত্যি সত্যি পাতালের প্রেত উঠে এসেছে। বাঞ্ছারামও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মূর্তিটার দিকে। বাবা তুমি এসেছো, এসেছো তুমি? হ্যাঁ বাবা বাঞ্ছা, তোরটা নেই আমাকে আবার আসতে হয়েছে। তোকে মরবার আগে যেটা বলবো বলবো করে বলা হয়নি, এই ভয়ে যে এইসব জচ্চর লোকেরা তোকে ঠকিয়ে সব সর্বশান্ত করে দিত। কিন্তু আজ সময় হয়েছে, আজ আমার সাথে। বাঞ্ছারাম ধীরে ধীরে নিজের বাবাকে অনুসরণ করে হাঁটতে থাকে। তারপর একটা কুয়োর সামনে এসে দাঁড়ায়। কুয়োর মধ্যে থেকে ধীরে ধীরে একটা বড় থলি বের হয়। এতে
এতে আমার আর তোর দাদুর সারা জীবনের সঞ্চয় রাখা আছে। এগুলো নিয়ে ভালো কোনো কাজ করিস বাবা, ভালো কোনো কাজ করিস। বাঞ্ছারামের চোখে জল চলে আসে। হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই এগুলো দিয়ে ভালো কোনো কাজ করব, যাতে যাতে তোমার আরো সম্মান বাড়ে। আশীর্বাদ করো আমায়। কালাচাঁদ চুপ হয়ে যায় বেশ কিছুক্ষণ। সেটা দেখে শ্যামল বলে ওঠে, কি গো চুপ করে গেলে কেন? তারপর কি হলো বলবে তো। কালাচাঁদ নিজের ঝোলার ভিতর থেকে একটা বড় থলি বের করে, তারপর সেটা খুলে সবাইকে দেখায়। থলির মধ্যে থাকা বস্তুগুলো দেখে সবাই স্থির হয়ে যায়। এ যে অজস্র সোনার টাকা! সেদিন আমি লোভে পড়ে থলিটা নিয়ে পালিয়ে আসি এখানে। তারপর থেকে বাঞ্ছারামের বাবা আমার সাথে দুর্ভাগ্য হয়ে থেকে যায়। অনেক চেষ্টা করেছি 3 মাস ধরে এগুলোকে বিক্রি করার, কিন্তু পারিনি। এখন এখানেই রেখে গেলাম। বাঞ্ছারামের বাবাই এগুলোকে সৎগতি করবে। ধীরে ধীরে কালাচাঁদ অদৃশ্য হয়ে যায়। শম্ভু সহ দোকানে বসে থাকা সবাই পাথরের মতো স্থির হয়ে তাকিয়ে দৃশ্যটাকে দেখতে থাকে। এমন সময় পঞ্চা ধরপড় করে ছুটে আসে শম্ভুর দোকানে। এই যে তোমরা এখনো এখানে বসে আছো! আমি শর্টকাট রাস্তা ধরে তালতলা দিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু হঠাৎই তালতলার পথে যেতে যেতে দেখি কালাচাঁদের মরা দেহ, দেখি কালাচাঁদের মরা দেহ পড়ে আছে, সাইকেল উল্টে আছে, দেহের পাশে দুটো বড় বড় তাল পড়ে আছে। তাল পড়েই মারা গেছে যা মনে হয়। কিন্তু একটু আগে এখানে যে এসেছিল সে তাহলে? বেঞ্চে পড়ে থাকা সোনার টাকা শুদ্ধ থলিটা হাওয়ার বেগে উড়ে চলে যায় পঞ্চার পাশ থেকে। সকলে একেবারে পাথর হয়ে নিজেদের জায়গায় দাঁড়িয়ে বা বসে আছে। কালাচাঁদকে বাঞ্ছারামের বাবা মারেননি, মারার হলে তিনি আগেই মেরে দিতে পারতেন, 3 মাস অপেক্ষা করতেন না। তিনি ব্রহ্মচারী মানুষ ছিলেন, মরার পরও মানুষত্বা তার ধম্মে সইত না। তাহলে কে মারল কালাচাঁদকে? কালাচাঁদ কি সত্যিই মাথার উপর তাল পড়ে পরলোকে গেল, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? লোকে বলে অবশ্য তাল গাছের নিচ দিয়ে যেতে নেই, কারণ তাল গাছেতে ভূতের বাসা। আরে, এখনো গল্প যে শেষ হয়নি! আমাদের বাঞ্ছারাম, সে তো এখন মহা আনন্দে আছে। সে রোজ সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়, কিন্তু গ্রামের শৌচাগারে। সে নিজেই বানিয়েছে সবার জন্য, তার বাবার কথা সে রেখেছে। সেই টাকায় একটা বাচ্চাদের স্কুলও খুলেছে সে। বাকি শম্ভুর দোকানের আড্ডাও বন্ধ হয়নি, রোজ বসে সেই আড্ডা। আর তার সাথে থাকে মুখরোচক গুলগপ্পা।